নমস্কার, চ্যানেল দিনরাতের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের স্ট্রেট ড্রাইভ। স্টুডিওতে আজকে আমাদের সঙ্গে যাকে রয়েছেন, যিনি রয়েছেন তাকে আমরা পরিচয় করাচ্ছি। তার আগে একটা কথা বলি, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ TTAADC ষষ্ঠ তফসিল মোতাবেক শুরু এবং দীর্ঘ ইতিহাস আমরা সবাই জানি। বর্তমানে ত্রিপুরা মথা সেখানে রয়েছেন, সমস্ত মানে পুরো ক্ষমতা নিয়েই তারা রয়েছেন, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে। আমরা দেখতে চাইছি যে এডিসি ঠিক কীভাবে কাজ করছে গত প্রায় ন মাস ধরে, এবং সেখানে এডিসি অঞ্চলের মধ্যে যে জনগণ রয়েছেন 81% উপরে সেখানে উপজাতি অংশের মানুষ, তাদের জীবনযাত্রা কী অবস্থায় আছে, রাজ্য সরকারের ভূমিকাই বা কীরকম, এই কথাগুলো আমরা শুনব তাঁর কাছ থেকে, যিনি অনেক দিন ধরে চালিয়েছেন এডিসি এবং প্রাক্তন চিফ এক্সিকিউটিভ মেম্বার, মুখ্য কার্যনির্বাহী সদস্য, CPIM রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য এবং গণমুক্তি পরিষদ উপজাতি, ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের তিনি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। রাধাচরণ দা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। নমস্কার। আমি শুরুতেই আজকে স্ট্রেট ড্রাইভে আপনাকে একটা প্রশ্ন করতে চাইব, সেটা হচ্ছে গত যে নির্বাচন হয়েছে, যদিও এক বছর নির্বাচন হয়নি নানা কারণে, সেখানে নানা কারণ দেখিয়ে বলাটাই ভালো, দেখিয়ে নির্বাচনটা হয়নি, 17/5/2020 সালে 17 মে 2020 সালের 17 মে তারিখে মেয়াদ শেষ হয়েছিল, কিন্তু নির্বাচন হয়েছে 6 এপ্রিল 2021-এ। তারপর আজকে পর্যন্ত যেটা চলছে, এই নির্বাচনের ফলাফলও রাজনৈতিক মহলের কাছে অনেকটাই অপ্রত্যাশিত ছিল। এবং একটা কথা, শাসক দলের রাজ্য সরকারে যারা শাসক দল হিসেবে রয়েছেন তাদের একটা মহল থেকে প্রচারের চেষ্টা আমাদের কানে এসেছে, সেটা হচ্ছে যে আপনারা আসলে ত্রিপুরা মথাকে জিতিয়ে দিয়েছেন, আপনারা নিজেরা জিততে পারবেন না, এবং বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়, বিজেপিকে হারানোর জন্য ত্রিপুরা মথাকে সমর্থন দিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এই কাজটা করেছেন, এটা কি ঠিক? এই ধরনের কথা তো প্রশ্নই আসে না, কারণ আমাদের যে লড়াইটা সাথে ত্রিপুরা মথার লড়াই বলেন বা যারা ভোটে জিতেছে তাদের লড়াই, এটা আকাশ পাতাল তফাত আছে। কাজেই এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিজেপি ভোট, বিজেপি IPP ভোট যাতে ভাগ না হতে পারে তার জন্য একাট্ট হয়ে ত্রিপুরা মথাকে জিতিয়েছে, এই ধরনের অভিযোগ অবশ্য এই প্রথম শুনলাম। যদিও এটার কোনো মানে আছে, কোনো ভিত্তি নেই, ভিত্তি নেই। আসলে যেটা হয়েছে এটা হলো, ত্রিপুরা মথা তো আসলে সেরকমভাবে ছিল না, এটা ছিল প্রথম আগে জাতীয় পার্টি একটা NGO, পরবর্তী সময়ে সমস্ত NGO-TNGO-কে মিলে তারা একটা পলিটিক্যাল পার্টি তৈরি করে, এবং দেখা গেল এই যে বিজেপি IPF যে লাগাতার যে সন্ত্রাস চলছে ADC এলাকায়, নন ADC এলাকায়, গোটা রাজ্যের মধ্যে, এবং বিজেপি IPF যে কার্যক্রম, সরকারের বলেন দলের কথাই বলেন, তাদের যে পারফরমেন্স, এতে রাজ্যের মানুষ কিন্তু বিজেপি IPF থেকে মুক্তি পেতে মুক্তি চাইছিল চাইছিল। এরকম সময়ের মধ্যে আমরা ভূমিকা নেওয়ার ক্ষেত্রে এই যে বিজেপি IPF সন্ত্রাস হলো অন্যতম কারণ বলে, অথচ ত্রিপুরা মথায় কিন্তু বিজেপি IPF কোনো জায়গায় সন্ত্রাস করছে বা কোনো রকম বাধা তৈরি করছে এরকম ঘটনা কিন্তু নেই, ছিল ওরা অবাধে কাজ করবার সুযোগ,
এটা বরং ওটা দিকে এটা বলতে পারি যে আসলে সিপিআইএম বামফ্রন্টকে আটকানোর জন্যই বিজেপির তরফ থেকে ত্রিপুরামতাকে সামনে ঠেলে দিয়েছে। কারণ সিপিআইএম এই যে এটা 100% ঘটনা ছিল, যদি ত্রিপুরামতা যদি সামনের দিকে যদি বিজেপি ওদেরকে ঠেলে না দেয় তাহলে পরে বামফ্রন্ট সামনে থেকে চলে আসবে। কারণ মানুষ চাইছিলেন যে এই সরকারটা অন্তত পক্ষে পতন ঘটুক, সেই দলেই যে দলেই আসুক, যারা বিজেপি আইপিএফকে হারাতে পারে এই শক্তি যে যে দলই হোক এটাকে এই আপদটাকে প্রথম সরাতে হবে, মানুষের জেদ ছিল এই জায়গায়। সেই জায়গায় মানে সিপিআইএম এবং বামফ্রন্টের সমর্থকরা ত্রিপুরামতাকে ভোট দিয়েছে অনেকেই, রাজ্যের মানুষে। আর যখন দেখলো যে সিপিএম সব জায়গায় ভূমিকা নিতে পারছে না বিজেপি আইপিএফটি সন্ত্রাসের কারণে, সন্ত্রাস এবং কোনো কোনো জায়গায় সন্ত্রাস, কোনো কোনো জায়গায় সরকারও প্রশাসনকে ব্যবহার করে আমাকে আটকাবার জন্য যখন চেষ্টা হচ্ছে, তখন মানুষ দেখলো যে না, যে ত্রিপুরামতাকে তো সেখানে কোনো রকম বাধা বিপত্তি করছে না, বরং ওদেরকে সাহায্য করছে, এমনকি এসকর্ট দিয়ে সাহায্য করছে, এরকমও মানে শুনে অন্যভাবেও সাহায্য করেছে, এরকমও আমরা কিছু কিছু জায়গায় শুনতে পাই আর কি। তো যেটা অভিযোগ যেটা বলা হয়েছে আসলে এটা উল্টা দিক থেকে এই অভিযোগটা কিন্তু আসে রাজ্যের মানুষে, সিপিআইএম বামফ্রন্টকে আটকানোর জন্য ত্রিপুরামতাকে বিজেপি আইপিএফটি সন্ত্রাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রথম কথা হলো বিজেপি আইপিএফটি ওরা বুঝতে পারলো যে না, কোনোভাবেই ভোট হলে পরে, শান্তিপূর্ণ ভোট হলে পরে আমরা দেখতে পারবো না, কাজেই ত্রিপুরা বিজেপি আইপিএফটির নামে ভোটে জিতা যাবে না, কাজেই তার জন্য ত্রিপুরামতাকে ওরা সামনে দিকে নিয়ে আসলেন। আচ্ছা, এবং তার জন্য দেখবেন যে এই যে ইলেকশন সময় যতগুলো প্রচার হয়েছে, ইভেন এখন পর্যন্ত যতগুলো প্রচার পলিটিক্যাল যে ক্যাম্পেইনগুলো হয়েছে বা এখনো হচ্ছে, দেখবেন বিজেপি আইপিএফটির তরফ থেকে ত্রিপুরামতাকেও যেমন বড় বেশি গাটাকাটি করে না, বলে না, আবার ত্রিপুরামতার তরফ থেকে বিজেপি আইপিএফটিকে কিন্তু এখনো সেরকমভাবে পলিটিক্যাল এনিমি ওরা মনে করে। আগামী দিনে আপনি কি মানে, তার মানে এই ওরা শুরু থেকে আসলে এই যে এডিসি নির্বাচনে যেটা হয়েছে আমাদেরকে আটকানোর জন্য তারা ওই শক্তিটাকে সামনে থেকে নিয়ে আসা, এটা তো নেতৃত্বের মধ্যে একটা অংশের ক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু ব্যাপক মাসেস যেটা হয়েছে, মাসেসের মধ্যে যেটা হয়েছে যে না, আসলে দেখলো যে না, যে বিজেপি আইপিএফটির মতো শক্তিকে এই যে পরাস্ত করতে হলে পরে আপনি ছিলেন, তার আগেও আপনি অপোজিশন লিডার হিসেবে, এবং 1995 সাল থেকে কার্যত আপনি বারবার নির্বাচিত হচ্ছেন এডিসিতে, তো আপনার অনেক অভিজ্ঞতা এই ব্যাপারে। আপনি সেই অভিজ্ঞতার আলোকে এই যে ত্রিপুরামতা নতুন প্রতিশ্রুতি নিয়ে অনেকগুলো কথা বলে, শান্তির কথা অবশ্যই এবং সেখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা এসেছে, তারা এর আগে শুধু ত্রিপুরাল্যান্ডের কথা আমরা শুনেছি আইপিএফটির মুখে, এবারে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলেছেন প্রদ্যোত কিশোর মাণিক্য, তো পারফরমেন্সের অবস্থা কি, মানে আপনি গত 9 মাস 10 মাস যে তাদের যে যেভাবে তারা কাজ করছেন, আমরা দেখলাম যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে ব্যাখ্যা আমরা ইলেকশনের আগে ছিল, পরবর্তী সময়ে এডিসি অধিবেশনে স্বয়ং প্রদ্যুত কিশোর মাণিক্য ব্যাখ্যাটা দিচ্ছেন একটু সরে গিয়ে, আমাদের মনে হয়েছে কি বলবেন? না, প্রথমত আপনি যেটা পারফরমেন্সের কথা যেটা বললেন, খুব কাছ থেকে এডিসি প্রশাসন থেকে দেখার সুযোগ হয়েছে। আমি যেটা বলি 88 থেকে 93, আচ্ছা, তখন কংগ্রেস টিজিএসে এডিসি প্রশাসন ছিল, তারপরে 95-এ তো তখন তো আমিও নিজেও সেখানে পার্টি থেকে দাঁড়িয়েছি, পার্টি দাঁড় করিয়েছে, জিতেছি, তারপরে 2000 থেকে 2005 আইপিএফটি প্রশাসনকে দেখার খুব পাশ থেকে দেখবার সুযোগ হয়েছে, তারপরে 2005 থেকে 2020 পর্যন্ত মানে এক্সিকিউটিভ মেম্বার ছিলাম, তারপরে চিফ এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি, আর এখনও এডিসি মেম্বার না হলেও এডিসি হেডকোয়ার্টার তো আমাদের, আমার যে
আমি যেখানটাই দাঁড়িয়েছি এটার মধ্যেই অনেকটা পড়ে, অধিকাংশ জায়গাটাই কোমলমটা তো এটা মানে তিনটা বিজেপি কংগ্রেস টিজেএসএ প্রশাসনকে দেখার সুযোগ পেয়েছি, আইপিএফটি দেখার সুযোগ পেয়েছেন, এখন ত্রিপুরা মাথা দেখার সুযোগ পেয়েছে, আর আমারও অভিজ্ঞতা হয়েছে, কাজের অভিজ্ঞতা আছে, সব মিলালো পরে চারটা কম্বিনেশনের চারটা যে দল বা শক্তির কাজে এটা দেখার সুযোগ হয়েছে। এতে সবটিকে বিচার বিশ্লেষণ করলে পরে আমার মনে হয় এই যে আইপিএফটি এখন যে মানে তীব্রতা আছে এটা তুলনামূলকভাবে বিচার যদি করি এই চারটা যে আমাদের তো আচ্ছা ঠিক আছে এটা তো চলছে, আমার মনে হলো আর কি যে ত্রিপুরার মতো যে পারফরমেন্সটা অনেক পারফরমেন্সটা অ্যাচিভ করার সুযোগ ছিল, এই সুযোগটা হয়তো বা বর্তমান যারা এডিসি প্রশাসন আছে এই সুযোগটা কাজে লাগাতে পারছে বলে মনে হয় না। বরং ওই বিরোধীদের যদি বলি টিজেএস কংগ্রেস 2000 থেকে 2005 এবং এখন এই তিনটাকে যদি মিলাতে পারে মিলালে পরে এক বছর পারফরমেন্স যদি আমি হিসাব করি যদি আপনি আমাকে 100 নম্বরে যদি মানে নাম্বার দিতে বলেন আর কি তাহলে টিজেএস কংগ্রেসের যে অ্যাচিভমেন্ট এখনকার যারা আছে তাদের চাইতে এই এখন পর্যন্ত এক বছরের মধ্যে যা অ্যাচিভমেন্ট যতটুকু হওয়া এর মধ্যে আমার মনে হয় এরা এখনো পিছিয়ে আছে কংগ্রেস টিজেএসের তুলনায়। আর 2000 থেকে 2005 যে এডিসি প্রশাসন ছিল এটা তো অন্তপক্ষে সন্তা ভেদে বড় করে জিতেছে, এটা কাজ করবার জন্য তারা যায়নি, প্রচুর লুটপাটের অভিযোগ ইত্যাদি আছে, এরা 5 জন চিফ এক্সিকিউটিভ মেম্বার হয়েছে, 18 জন জিতেছে, 18 জনই এক্সিকিউটিভ মেম্বার হয়েছে এবং ওরা ক্ষমতার জন্য লুটপাটের জন্য তখন তারা প্রশাসনে গিয়েছিলেন এবং সন্ত্রাসবাদীদের মদতে তারা এই জায়গাটা জিতে পেরেছে। কিন্তু এখনকার যে প্রশাসন তাদের অনেক কাজ করার সুযোগ বা তাদের যে মেচুরিটি তাদের যে বয়স এটা অনেক বেশি অ্যাচিভ করার মতন ছিল কিন্তু কেন পারছে না এটা কোথায় বাধাটা কোথায় ওরা ভালো করে ওরাই জানতে কেন। প্রথম দিকে আমরা প্রদ্যুৎ কিশোর মাণিক্যকে বলতে শুনেছি যে এডিসি সরকারের কাছ থেকে টাকা পাচ্ছে না, টাকা দেওয়া হচ্ছে না। আমরা স্পেসিফিক্যালি সাংবাদিকদের কাছে কথা বলার সময় প্রদ্যুৎ কিশোর মাণিক্য বলেছিলেন এখন কি পরিস্থিতি আমি জানি না, টাকা তো আমরা যখন প্রশাসনে ছিলাম তখনও সবসময় পাননি, আইপিএফটি সরকার ছিল তখনও বিরাট প্রতিকূলতার মধ্যে থেকেও কাজ আমাদের করতে হয়েছে না, এখন এখনও তাই হবে, এখনও যে বিজেপি আইপিএফটি জোট সরকার ওদেরকে টাকা দিচ্ছে বা অনেক সুযোগ দিয়েছে এরকম ঘটনা না, বাধা থাকবে প্রতিবন্ধকতা থাকবে, এর মধ্যেও যে সুযোগগুলো আছে এই সুযোগটাই আমার মনে হয় ওরা কাজে লাগাতে পারে, সেটা কিছুটা এক্সপিরিয়েন্সের অভাব এরকম মনে হয় আপনার, না এক্সপিরিয়েন্সের অভাব অভিজ্ঞতার অভাব কথা না, এখানে তো জগদীশ দেববর্মা আছেন, 18 জন যারা জিতেছে তারা একটা সময় এমএলএ ছিলেন, একটা সময় এডিসি চেয়ারম্যান ছিলেন, এডিসি মেম্বার ছিলেন, তারপরে মোটামুটি ভাবে তো সবাই লেখাপড়া জানা ছেলে মেয়েরই তো আছে, এর মধ্যে আমাদের মহারা মানে প্রদ্যুৎ কিশোর মাণিক্য আছেন, এরকমটা কেন হলো আসলে এটা আমরাও ভাবছি বুঝতে পারছেন না, হ্যাঁ এরকমটা হওয়ার কথা না, সুযোগ ছিল ডেভেলপমেন্টের এডিসির আরো ভালো কাজ করার কিন্তু কেন করতে পারছেন না সেটা ঠিক বোঝা যাচ্ছে না বলছেন রাধাচরণ দেববর্মা। আমরা রয়েছি তার সঙ্গে আরো ইন্টারেস্টিং কথাবার্তা নিয়ে আমরা আসব, একটু ছোট্ট বিরতি নিতে চাইছি আপনাদের কাছ থেকে, বিরতির পর শিগগিরই ঘুরে আসি, কোথাও যাবেন না। ফিরে এলাম আবার স্ট্রেট ড্রাইভে,
সঙ্গে রয়েছেন রাধাচরণ দেববর্মা, ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট বামপন্থী উপজাতি নেতা। আমি যে কথাটা আমরা ছিলাম সেটা হচ্ছে এই বর্তমান যে এডিসির যে কমিটি রয়েছে সেই কমিটির কাজ করার অনেক সুযোগ রয়েছে, শিক্ষায় দীক্ষায় উদ্যোগে সব দিক থেকে রয়েছে, কিন্তু তারা কাজ করতে পারছেন না। কেন পারছেন না এটা একটা বিস্ময়ের চিহ্ন দিয়ে রেখেছেন লালাচরণ। আমি তাকে জিজ্ঞেস করতে চাইছি যে একটা অভিযোগ আপনাদের নেতৃত্ব বিভিন্ন সময় আপনিও হয়তো বলেন যে বিজেপির যে শাসন ক্ষমতায় যারা মূল দল রয়েছে তাদের যে অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ট্রাইবাল পিপল, জনজাতি অংশের মানুষের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিগত যে সমস্যা রয়েছে, তারা কোনো জায়গায় কি এইটাই বাধা সৃষ্টি করছে কাজের ক্ষেত্রে? না, এটা তো ডেফিনেটলি, এটা তো নতুন করে বলার কোনো সুযোগ নাই, এটা তো বরাবরই। আসলে বিজেপি আইপিএফ যে সরকারটা আছে তাদের যে সহযোগিতা মানে প্রচণ্ড অভাব তো আছেই, প্রচণ্ড অভাব আছে। আর এখানে বিজেপি তারা অপোজিশন মানে হিসাবে ওরা আছে, ওরাও সেরকমভাবে মানে একটা মানে ট্রেজারি ব্যাঞ্চকে যদি সঠিক রাস্তায় যদি মানে চলতে ইয়ে করা হয়, এটা বিরোধীর একটা ভূমিকা থাকা দরকার। সেই ভূমিকা যেমন পালন করছে না, তেমনি আসলে বিজেপি তরফ থেকে মানে গভর্নমেন্টের তরফ থেকে সহযোগিতা তো একটা বিরাট ইয়ে আছেই, টাকা পয়সা যেমন ঠিকমতো দিচ্ছে না, আর যা টাকা পয়সা দেয় এটাও সময় মতো দেওয়া হচ্ছে বলে মনে হয় না। আমাদের যখন ছিলাম তখনও এরকমভাবে দেওয়া হতো, বা যেটা মানে আসলে এডিসি তো রাজ্যের মধ্যেই না, তো রাজ্য সরকার এডিসি যদি বুথ মিলে যদি কাজ করবার মতো একটা পরিবেশ তৈরি না হয় তাহলে তো কী করে ডেভেলপমেন্ট করবেন? কারণ রাজ্য সরকারের বিরাট একটা ভূমিকা থাকা দরকার, এই ভূমিকা তো টোটালি অ্যাবসেন্ট। আর এর মধ্যে আসলে যে সুযোগগুলো ছিল বা যে সুযোগগুলো আছে, যে টাকা পয়সাগুলো আছে, এটাও ঠিক মতো মানে কাজে লাগাতে পারছে না বলেই মনে হয়। এই পিছনে হয়তো কতগুলো কারণ থাকতে পারে। প্রথমত কারণ হয়তো মানে কানা গোসা যা বাইরের থেকে শুনি, নিজেদের মধ্যে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে কম্বিনেশনের ক্ষেত্রে গ্যাপ ট্যাপ থাকতে পারে। আর সবচেয়ে বড় ইয়ে হলো এই যে ভিলেজ কমিটি ইলেকশন। হ্যাঁ, সেটাই আমি আসছিলাম যে আপনারা যে কাজ করতেন ভিলেজ কমিটিটা মানে কাজের মানে যে শেষ যে কেন্দ্রবিন্দুটা হচ্ছে ভিলেজ কমিটি। আপনি জোনালে হেডকোয়ার্টার এডিসি হেডকোয়ার্টার যে সমস্ত সিদ্ধান্ত নেবে, এটা জোনালে যাবে, জোনাল থেকে সাব জোনাল যাবে, এগুলি এক্সিকিউশন হবে, কিন্তু এখন তো এক্সিকিউশন করবার মতো লোকই তো নাই, কে করবে এটা? এটা ভিলেজ লেভেলে গেলে পরে ওই 8-10 জন 15-20 জন এখন যারা আছে তাদের তারাই সব কিছু কন্ট্রোল করছে, তারাই ডোমিনেট করছে, তারাই বেনিফিশিয়ারি, নিজেরাই নিজেদের নাম ঠিক করে বেনিফিশিয়ারি হচ্ছে, ফলে টাকা পয়সা যা মানে কিছু কিছু দুর্নীতির অভিযোগ বাড়ছে না, যা কিছু টাকা পয়সা যায় এটা মানে 10-20% মানুষের মধ্যে কুক্ষিগত হচ্ছে, 80% মানুষ এই এই সুযোগটা পাচ্ছে না, ফলে টাকা পয়সা যাও যায় যাও আসে, এটা কিন্তু এটা অন্যতম কারণ। আমাদের সময়ে নির্বাচিত একটা সংস্থা থাকাতে অন্তত পক্ষে আপনার যা টাকা পয়সা আসতো গ্রামে যেত, মানে এখানে নির্বাচিত একটা সংস্থা থাকাতে কথা বলার জায়গা থাকতো, তারপর ভিলেজ কমিটিগুলিতে ভিলেজ কমিটি অ্যাক্টের মধ্যে আছে, আইনের মধ্যে আছে, তারা বছরে দুবার গ্রামের মানুষকে নিয়ে গ্রাম সংসদ করবে, বেনিফিশিয়ারি গ্রাম সংসদ করে ঠিক করবে, বছরে একবার বই ছাপিয়ে হিসাব দিবে, অডিট হবে, সোশ্যাল অডিট হবে, জিও টেকিং করে কাজ করবে, এগুলি তো এখন মানে কিছুই নাই, কিছুই নাই, ফলে মানে ত্রিপুরা মথা এডিসি প্রশাসনের মধ্যে থাকলেও যে টাকা পয়সা তারা খরচ টোটাল ডেমোক্রেটিক সেটআপটা তৈরি হয় না, না থাকাতে একবার টপ টু বটম ওই মধ্যে ওই আপনি 10-20% মানুষের মধ্যেই ঘোরাফেরা করছে টাকা পয়সা, ফলে দেখবেন যেমন মানুষ মরছে, আবার 10-20% মানুষে কিন্তু এই সময় লক্ষপতি
হয়ে যাচ্ছে এরকম কানা গোসা এখন শুনি, যাদের মানে জীবন যাত্রা পরিবর্তন ঘটে যাচ্ছে কিভাবে ঘটছে রিপিটলি এগুলি মানুষ বলছে আর কি এখন। হ্যাঁ হ্যাঁ, না আমি ঠিকই বলেছেন আপনি, আমি যে কথাটা এটা ভাইটাল আপনার একটা অভিযোগ। আরেকটা জিনিস যেটা বলতে চাইছি, এই যে ভিলেজ কমিটি, মানে ধরুন প্রথম এডিসি ইলেকশন এক বছর পরে এডিসি ইলেকশন হলো, ইলেকশনটা বারবার স্থগিত হয়েছে এবং শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে নির্বাচনটা হয়েছিল, নিশ্চয়ই আপনার মনে আছে। ভিলেজ কমিটি অলরেডি এক বছর শেষ হয়ে গেছে প্রায়, মানে হ্যাঁ এক বছর শেষ হয়ে গেছে, কিন্তু তার এখনো পর্যন্ত নির্বাচন হচ্ছে না। এবং নির্বাচন করার জন্যে আমি শুনতে পাইনি যে ত্রিপুরা মথা বা IPFT তারাও যে দাবি তুলছেন এমন কিছু শুনতে পাইনি এখনো। আপনারাই শুধু একমাত্র বারবার বলছেন যে ভিলেজ কমিটি ইলেকশন করা হোক, জিতেন চৌধুরী পার্টির রাজ্য সম্পাদক আপনাদের, উনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে ভিলেজ কমিটি ইলেকশন দ্রুত করা হোক, কারণ সাধারণ মানুষের কাছে টাকা পয়সা পৌঁছচ্ছে না। আমার প্রশ্ন, হ্যাঁ ভিলেজ কমিটি ইলেকশন করা দরকার, কিন্তু ভিলেজ কমিটি নির্বাচন যদি আমাদের যে পঞ্চায়েত ইলেকশন গেল, পুরো ইলেকশন গেল, সেই সব ইলেকশনের মতো করে এতে কি ডেমোক্রেটিক সেট আপ ডেভেলপ করবে? গণতন্ত্র কি শক্তিশালী হবে? ডেমোক্রেসি শক্তিশালী না হলে একটা কাঠামো তৈরি হবে আর কি। অন্ততপক্ষে নাই মামার সাথে কানা মামা ভালো, ঠিক আছে একটা কাঠামো হোক না, একটা কাঠামোর মধ্যে থেকে তবু তো মানুষ বলতে পারবে না সে আমার মেম্বার, সে আমার চেয়ারম্যান, ওই মেম্বারকে সে বলতে পারবে, তার কাছে কৈফিয়ত চাইতে পারবে, কৈফিয়ত চাইতে পারবে, দাবি করতে পারবে, মানে এটা একটা কাঠামো, এটা ঠিক। বিজেপি IPFT সরকার যতদিন ছিল, মানে এখন পর্যন্ত তো কোনো ইলেকশনই তো মানে শান্তিপূর্ণভাবে হয়নি, লোকসভা থেকে আরম্ভ করে আপনার বাই ইলেকশন, বিধানসভার বাই ইলেকশন হলো এই যে বাদারঘাট, তারপরে আপনার ত্রিস্তর পঞ্চায়েত হলো, নগর লাস্ট নগর পঞ্চায়েত হলো পুরসভা, এগুলি ভিলেজ কমিটিতেও। তবে হ্যাঁ এটা ঘটনা, সবটা সবসময় সবটা করে উঠতে পারবে এটা কিন্তু হবে না, এটা হবে না। তবে আমাদের কথাটা হইল ঠিক আছে, জোর জবরদস্ত হোক, যেই করে হোক, যেখানে যেরকমভাবে হোক, একটা কাঠামো তৈরি হোক মানুষ যাতে কথা বলতে পারে। আপনারা যারা রাজ্যের বাইরে থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের জানিয়ে রাখি যে আমাদের ত্রিপুরা রাজ্যের 68% এলাকা নিয়ে কিন্তু 82 সালে এটা আমাদের ADC তৈরি হয়েছিল, স্বশাসিত জেলা পরিষদ তৈরি হয়েছিল। 68% 68% অব দ্য টোটাল এরিয়া অফ আওয়ার স্টেট, হ্যাঁ এটা তৈরি হয়েছে। সুতরাং এটার গুরুত্ব অসামান্য, এবং এখানে প্রায় 587টার মতো বোধ হয় ভিলেজ কমিটি আছে, এগুলোতে নির্বাচন করার গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ সেখানে এখন আমরা যেটা খবর পাই আমাদের সংবাদ চ্যানেলে বসে, সেটা হচ্ছে যে যার যেখানে জোর সেখানে সে দখল করে বসে, সেখানে সে সুযোগগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন, জোরজার মুলুকতার চলছে। এটা হওয়া উচিত নয়, গণতন্ত্রের পক্ষে এটা স্বাস্থ্যসম্মত নয়। আমি আসি পরের প্রশ্নে আপনার কাছে, যে হ্যাঁ প্রশ্নটা বারবার আসছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড কি মানে আদৌ, যেটা বারবার আলোচনা হচ্ছে, এখন একটা পাল্টা আসছে, আমরা বাঙালি দেখতে পাচ্ছি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিরুদ্ধে আবার নতুন করে স্লোগান তুলে একটা মানে সাম্প্রদায়িকভাবে একটা অন্য অ্যাঙ্গেল থেকে একটা মানে আওয়াজ দেওয়ার চেষ্টা করছে, পোস্টারিং করছে, বিভিন্ন রকমের করছে। তো এই সামগ্রিক বিষয়টা আপনি কি চোখে দেখছেন, যে এটা কি আদৌ কি সম্ভব, মানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, নাকি এটা শেষ হয়ে গেছে, এটা নিয়ে মানুষের মোহ কেটে গেছে, যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরও আর কিছু করার নেই, এরকম কিছু ব্যাপার? না এটা তো অনেকবার আলোচনা হয়েছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে। প্রথম তো গ্রেটার ত্রিপুরাল্যান্ড না, প্রথম তো আমাদের রাজ্যে স্বাধীন ত্রিপুরা নিয়ে হয়েছে, হাতে বন্দুক তুলে নিয়েছে, অনেক লড়াই হয়েছে, অনেক রক্ত ঝরেছে। তো তার পরবর্তী সময়ে ত্রিপুরাল্যান্ড আসলো, এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড আসলো, এগুলি বাস্তবতার সাথে কি মিল আছে না আছে, তবে এটা পলিটিক্যাল
রাজনীতি সাথে এই সমস্ত দাবিকে ব্যবহার করা হচ্ছে বলেই মনে হয়। কারণ রাজনীতি কতভাবে ব্যবহার হচ্ছে বলে যদি আন্তরিকতা থাকতো, বাস্তবতা থাকতো, তাহলে তো 2018 সালে যে অবস্থা তৈরি হয়েছিল মানে অস্বাভাবিক একটা পরিস্থিতি। ত্রিপুরা ল্যান্ড না হলে ত্রিপুরাটাই শেষ হয়ে যাবে। আন্দোলনকারীরা এখন কোথায় আছে? আপনাদের এই যে সারা রাজ্যের চ্যানেল গুলোতে বসে বসে কত মানে গরম গরম বক্তৃতা সেদিন হয়েছিল, এখন কোথায়? কাজে এটাও এই ধরনের একটা ইস্যু হবে। কিন্তু সাধারণ উপজাতি জনগণ, জনজাতি জনগণ কতদিন এই ধরনের মরিচিকার পেছনে ছুটে যাবেন? এটাকে তো মানুষকে তো দোষ দিয়ে লাভ নেই। সাধারণ মানুষ, সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ নয়, আমি তো বলবো যারা এই সমস্ত কথা বলে, যারা এই সমস্ত পথ প্রদর্শক হিসাবে যারা পথ দেখাচ্ছেন, তারা একটু ভেবে চিনতে করা দরকার। মানুষের জীবন নিয়ে, মানুষের ভবিষ্যৎ নিয়ে সিনমিনি খেলা এটা তো হওয়া কোনো মতেই বাঞ্ছনীয় নয়। ঠিক, মানুষকে সঠিক রাস্তায় আমাদের প্রত্যেকেরই পলিটিক্স হওয়া দরকার লিডারদের, যে মানুষকে সঠিক পথ দেখানো, কোনটা বাস্তব কোনটা অবাস্তব, কী করা দরকার, কী করলে প্রকৃতপক্ষে আমি ত্রিপুরা জাতির হোক, রাজ্যের হোক, জনগণের হোক কল্যাণ করতে পারি। কাজে আবেগ দিয়ে পলিটিক্স, পলিটিক্সের জন্য পলিটিক্স, ভোটে জেতার পলিটিক্স, এই করে মানুষকে বিপদগামী করা, বিভ্রান্তি করা, এটা কোনোভাবেই সমুচিত নয় আর কি। প্রদ্যুৎ কিশোর মাণিক্য, উনি তো ভিলেজ লেভেলে যে নির্বাচন চাইছেন তাতে কোনো পার্টি সিম্বল যাতে না থাকে সেরকম দাবি করছেন। আমরা শুনতে পেয়েছি বিভিন্ন জায়গায় বলছেন উনি যে কোনো পার্টি সিম্বল থাকবে না। উনি তো বলছেনই তো, এখনই তো বলছেন সব ত্রিপুরা এক হোক, আগে জাতি হলো পার্টি। তো উনি তো এটাও একটা পলিটিক্স, আগে জাতি হলো পার্টি, কোনো পলিটিক্যাল পার্টি না, সব ত্রিপুরা থানসা হোক, তার মানে সব পঞ্চায়েত থানসা হোক, সব এডিসিতে থানসা হোক, সব আসনে বিধানসভাতে থানসা হোক, এটাও একটা পলিটিক্স। পলিটিক্স এটা আরও ভয়ঙ্কর পলিটিক্স, গুপ্তচরা পলিটিক্স, বর্ণচরা পলিটিক্স, এটাও আমি মনে করি এটা হওয়া উচিত না। বিশেষ করে ত্রিপুরা রাজ্যে যখন মঞ্চে উঠছেন নাচবেন, আপনি ঘুমটা পরে নাচবেন কেন? এই সমস্ত ঘুমটা পরে নাচার মতো অবস্থা আর কি। আচ্ছা আচ্ছা, আমরা একটু কি আবার একটু ছোট্ট বিরতির নেওয়ার প্রশ্ন রয়েছে। আমরা শুনতে পাচ্ছি খুব রাধাচরণ দেববর্মা প্রতিটি প্রশ্নের অত্যন্ত আন্তরিকভাবে উত্তর দেবার চেষ্টা করছেন। আমরা একটু বিরতি নিয়ে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম আবার চ্যানেল দিন রাতে স্ট্রেট ড্রাইভে। আমাদের সঙ্গে রয়েছেন রাধাচরণ দেববর্মা। তাকে এবারে আমরাই যেটা জানতে চেয়েছি, আপনারা ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, স্বাধীন ত্রিপুরা সবগুলো বিরোধিতাই করে এসছেন, লড়াই করেছেন, আপনাদের বহু নেতা খুন হয়েছেন আমরা দেখেছি আততায়ীদের হাতে। যাই হোক, এখন আপনারা এই যে বলছেন ত্রিপুরাল্যান্ড আপনারা বা গ্রেটার ত্রিপুরাল্যান্ড এগুলো বর্ণচোরা রাজনীতি বলছেন, তাহলে কিভাবে আপনারা উপজাতিদের বা জনজাতিদের উন্নয়ন করবেন কিভাবে? যেমন ধরুন কেউ কেউ বলছেন যে মন্ত্রী, মুখ্যমন্ত্রী যদি একজন উপজাতি হয়, যে রাজ্যে মুখ্যমন্ত্রী উপজাতি হলে পরে উপজাতিদের উন্নতিটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ, মন্ত্রীরা যদি ট্রাইবেল হয় সবাই, তাহলে ট্রাইবেলদের তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হবে আমাদের, মানে এই যে ধারণাটা, মানে এই ধারণার বিরুদ্ধে বিপরীতে গিয়ে আপনারা কিভাবে উন্নয়ন করতে চান?
উন্নয়নের জন্য প্রথম হলো নীতি পলিসি, এটা প্রথম আপনাকে ঠিক করতে হবে। কোন নীতি ভিত্তিতে আপনার যে কোনো মানুষের, যে কোনো জনগোষ্ঠী, দেশের বা রাজ্যের উন্নয়ন হবে, এটা আপনাকে প্রথম পলিসিটা ঠিক করতে হবে। আমাদের সিপিএমের একটা পলিসি আছে, অল ইন্ডিয়া লেভেলে আছে, রাজ্যের ক্ষেত্রে আছে, সেই নীতির ভিত্তিতেই এই নীতিটা আছে বলেই তো যে না, ন্যূনতম যে নীতিটার উপর ভিত্তি করে আমাদের জনজাতি ত্রিপ্রাসাদের উন্নয়নের জন্য বামফ্রন্ট বা আমাদের পার্টি কাজ করেছে দীর্ঘ সময় ধরে। আজকে কি আমাদের পলিসিটা হচ্ছে, যে কোনো জনগোষ্ঠী তার বাসার বিকাশ চায়, যে কোনো জনগোষ্ঠী তার আপনার কি এলাকার ডেভেলপমেন্ট চায় বা আপনার মানুষের কথা বলার অধিকার চায়, এই 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 ভিত্তিটা যদি ঠিক থাকে তাহলে পরে আপনি যে কোনো জায়গায় থেকে কাজ করে আপনি ডেভেলপমেন্টটা করতে পারবেন। তার জন্যেই এই যে কোনো জনগোষ্ঠীর তার জন্য কপর উপাসের জন্য আন্দোলন করেছে, তার জমির আন্দোলন করেছে, তার স্বশাসনের আন্দোলন করে আজকে যে জেলা পরিষদ হয়েছে, তার নিরিখেই একটা পলিসি, একটা ডকুমেন্টকে সামনে রেখে আমাদের মুভমেন্ট, কাজে তার ভিত্তিতেই আজকে এই পর্যায়ে আছে। যারা অনুষ্ঠান দেখছেন তাদের আমি একটু মানে আপনাকে আটকাচ্ছি, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের মনে একটা প্রশ্ন দেখা দেবে। খুব স্বাভাবিকভাবেই 1945 সালে জনশিক্ষা সমিতি গঠিত হয়েছিল দশরথ দেবদের নেতৃত্বে, সারা ত্রিপুরার মানে উপজাতি জনগণ, একটা সময় বলাই হতো যে উপজাতি এলাকা মানেই হচ্ছে সিপিআইএমের ঘাঁটি, কেমন সেখানে অন্য কেউ আর দাঁত বসাতে পারে না। তো এত সচেতনতা, এত ঐতিহ্য থাকার পরেও কোথাও কি নতুন জেনারেশনের কাছে আপনারা পৌঁছতে পারছেন না ঠিকভাবে, বা কীভাবে পৌঁছবেন? আপনাদের নীতি আমি মানলাম, আপনাদের নীতি সঠিক, সেই নীতিতেই আপনারা উন্নতি করতে চান, উপজাতিদের জনজাতিদের উন্নতি করতে চান, কিন্তু এই কথাগুলো আপনি নতুন অংশের যারা মানে উপজাতিদের মধ্যে যারা নতুন যুবা যুবতী, যারা নতুন আলোতে এখন বড় হচ্ছে, ওদের কাছে আপনারা পৌঁছতে পারছেন না, এরকম কোনো গ্যাপ কি তৈরি হচ্ছে? সে তো হচ্ছে, এটা তো অস্বীকার করার নয় না। প্রথম কথা হলো, ঠিক আছে আপনার এই কথাটার উত্তর আমি দেবো। প্রথমত হলো এই যে পলিসিটা, সেকেন্ড হলো এই সময়ের মধ্যে ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্বাধীন ত্রিপুরা না চাইলে আপনার কী চান, সহজ কথায় যেটা, সেখানে এই সময়টার মধ্যে সংবিধানের মধ্যে যেটা করা সম্ভব, সংবিধানে একটু যদি পরিবর্তন করে যুক্ত তক্ত করে যদি করা যায় ক্ষমতাটা আরও শক্তিশালী করে, তার জন্য আমাদের দীর্ঘ মানে বেশ বছর ধরে আমাদের আন্দোলন চলছে। এই যে এখন এটা মানে অলরেডি পার্লামেন্টে এটা মানে উপস্থাপনা অবস্থায় আছে, 125তম সংবিধান সংশোধনী বিল, এটা আর্টিকেল 3 মতে এটাকে যদি সংবিধান মানে পার্লামেন্টে পাস করানো হয়, এটা যদি করা হয় তাহলে টাকা পয়সা অর্থ বরাদ্দের ব্যাপার সেখানে আছে, ল্যান্ড মানে প্রোটেকশনের ব্যাপার আছে, সেখানে এমপ্লয়মেন্টের ব্যাপার আছে, এগুলি যদি ক্ষমতায়ন করা যায় তাহলে এই সময়টার মধ্যে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে অনেক অনেক কাজ করা যায়। 125তম সংশোধনীর মধ্যে কি আছে না, মানে স্পেসিফিকলি এগুলো যদি না বলেন মানুষের, মানুষ তো এগুলো বুঝতে পারবে না। যেটা আছে এটা হলো প্রায় 42-43টা দপ্তর আপনার এখানে একবার কলেজ পর্যন্ত পরিচালনা করার ক্ষমতা রয়েছে। আচ্ছা, আপনার হসপিটাল সাব ডিভিশন মানে উচ্চ শিক্ষার একটা বড় উচ্চশিক্ষা এডিসির হাতে আসবে, এডিসির হাতে আসবে, প্রায় 40-45টা দপ্তর আসতে পারে। আচ্ছা, তারপরে 270, 280, 275 মানে রাজ্য সরকার যে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে যেভাবে টাকাটা পায়, এডিসি যদি সেরকম ভাবে ডাইরেক্ট ফান্ডিং এর কথা বলছে না, এটা স্টেট গভর্নমেন্টের মাধ্যমেই আসতে পারে, এটা সংবিধানে যদি আমার এডিসি কে যদি 280-275 দ্বারা যদি যুক্ত করা হয় তাহলে যে আইন মোতাবেক সে টাকা পাইবে, পেতে পারে। কাজে আসলে ডাইরেক্ট ইনডাইরেক্ট নিয়ে এগুলি হলো আকামের কাম, এটা তর্ক বিতর্ক করা, আমার আইনই নাই
এখন ডাইরেক্ট ইনডাইরেক্ট নিয়ে ঝগড়া করা কোনো মানে নাই। আইন হোক, আইন হলে পরে আইন মোতাবেক আমি টাকাটা পাইতে পারি, অসুবিধা নাই। তাহলে পরে আপনার এডিসিতে কাজকর্ম করার মানে 125তম এটা সংশোধনী হয়ে গেলেই এডিসিরাতে ক্ষমতা আসবে, ক্ষমতা আসবে, অর্থ আসবে, আপনি কাজ করতে পারবেন। এই বোর্চার সিস্টেমের সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা থাকবে, সব সমস্যার সমাধান একবার শেষ হয়ে যাবে এটা না, কিন্তু কাজ করার সুযোগ আপনি অনেক কাঙ্ক্ষি সেখানে বুক করতে পারবেন। সেকেন্ড একটা যেটা শেষে প্রশ্নটা করলেন, আপনারা কি এই যে নিউ জেনারেশন সাথে গ্যাপ হয়েছে কিনা এটার জন্য, মানে এই দশরথদের থেকে শুরু করি ঐতিহ্যের থেকে হঠাৎ, এটা ঠিক এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই, খানিকটা গ্যাপ যে হয়নি তা না, এটা এবং এটার ষড়যন্ত্রটা আপনাকে বুঝতে হবে। এবং এই যে এখানকার যে এটা কিন্তু এটা এরকমভাবে শুধু গণমুক্তি পরিষদ বিচ্ছিন্ন হয়েছে মানুষের কাছ থেকে এরকম না, ষড়যন্ত্রটা হয়েছে এখানকার ইউনিটিটা বাংবার ষড়যন্ত্র। এখানে যে রাজন্য আমল থেকে রাজ আমল থেকে এখানকার যে স্যাংক্রাক তৈরি হয়েছিল না, এটা না আমি এটা বলছি না, রাজন্য আমল থেকে এখানে ত্রিপুরাশা যেমন আছে, ওয়াংসা আছে, বাঙালি আছে, ত্রিপুরি আছে, এটা ট্রাইবেল বলেন জনজাতি বলেন বাঙালি অংশের মানুষ যেমন ছিল তেমনি মানে পাশাপাশি সহবর্তন করে যেটা আসছিল, এই যে ঐতিহ্য এটাকে হামারিং করবার এটাকে ভাঙবার গভীর রাজনীতির ষড়যন্ত্রের শিকার হচ্ছে আজকে এই পরিণতিটা হয়েছে, এই পরিণতি। এটা এরকম নয় যে জনজাতিদের বোঝানো হচ্ছে যে এই বাঙালি উপজাতি বা সবার এই ঐক্যটাতে উপজাতিদের কোনো লাভ হচ্ছে না, ঐক্যের ফলে লাভ হচ্ছে না এই ষড়যন্ত্রটাই, অথচ এই ঐক্য না হলে পরে কারোর উন্নতি হয় না, এটা প্রমাণিত। আমরা মানুষকে বোঝাতে এই সময়টার মধ্যে মানুষকে খানিকটা এটা আমাদের সেখানে যে আমাদের ব্যর্থতা বলেন বা এটা ষড়যন্ত্রের শিকার হয়েছে এটা বলতে পারে, এটা ষড়যন্ত্রের শিকার হয়েছে। তবে মানুষ জীবনের অভিজ্ঞতা থেকে এটা বুঝবে, স্বাধীন ত্রিপুরার নামে 1988 সালে আমাদের সেখানে আমাদের এই যে সেরকম একটা গ্যাপ তৈরি হয়েছিল, কিন্তু মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে 93 সালে এডিসি এলাকার 20টা আসনের মধ্যে বলা যেতে পারে প্রায় 17-18টা সিটেই বামফ্রন্টকে আবার দিয়েছে, কাজে এটা পার্মানেন্টলি এই ষড়যন্ত্রের শিকার করে অন্ধকারে রাখা যাবে না, এটা পারবে না। ঠিক, আমি শেষ আমার প্রশ্নে আসছি, আমাদের সময় শেষ হয়ে গেছে। শেষ প্রশ্ন হচ্ছে, আমি সামগ্রিকভাবে ত্রিপুরার যে পরিবেশ এখন পরিস্থিতি, এক বছরের মতো আছে নির্বাচন, এক বছরের আগেই হয়তো বিধানসভা নির্বাচন হবে, তো গণতন্ত্রকে রক্ষা করে মানুষের মধ্যে একটা আমরা শুনতে পাচ্ছি, আমরা ভোট দিতে পারবো কিনা, আর ভোট দিতে যদি পারি সেই ভোট আপনারা গুনে আনতে পারবেন কিনা, এই যে ভীতি তৈরি হয়েছে মানুষের মধ্যে একটা, মানুষকে সাহসী করার কথা আপনারা বলছেন মানে প্রতিরোধ করো, কিন্তু কিভাবে মানুষকে সাহসী করবেন, কি কর্মসূচিতে আপনারা এগোচ্ছেন যদি সংক্ষেপে একটু বলেন। এটা ঠিকই আসলে মানে এটা অমূলক নয়, কারণ চোখের সামনে দেখছে, পার্লামেন্ট ভোট হলো, উপনির্বাচন শুরুতে যেটা বলছিলাম এরকম তো হয়েছে, তবে অভিজ্ঞতা কি বলে 93-88 সাল থেকে 93 সালে মানুষেরও এই ধরনের ভাবনাই ছিল। আপনার এখানে নির্বাচন হয়েছে 88 সালের পর 79 সালে মানে পার্লামেন্টে নির্বাচন হলো, আমি একটা কুযুক্তি দিচ্ছি আপনাকে যে টিএন সেশন না থাকলে সেদিন আপনারা আসতে পারতেন, ঠিক আছে এটা আমি আসছি আপনার কথাটা আসছে। 88 সালে পর 89 সালে ভোট হয়েছে, সিমনা উপনির্বাচন হয়েছে, যেটা আসন 5,000-এর উপর ভোট বাতিল হয়ে করে আমি ছিলাম তখন ভোট কাউন্টিং হলে, সন্তোষ মহন্দেব মানে 5 লক্ষের উপর ভোটারই কত আছে, কতই বা কাস্টিং হয়েছে,
তারপর ফটিকরায় উপনির্বাচন, সেখানেও প্রথম কি ভয়ঙ্কর অবস্থা ছিল। তারপর নির্বাচিত পঞ্চায়েত ভেঙে দিল, এডিসি 1990 সালে ভোট হলো, ইয়া মানে কারি কারি গুন্ডা নিয়ে গিয়ে জোর জবরদস্ত করে এডিসি দখল করলো। মানুষের মধ্যে এরকমই শঙ্কা ছিল যে না, 93 সালে যে ভোটটা হবে এই ভোটে দিতে পারবো কিনা। তখন স্লোগান উঠল, আপনার ভোট নিজের ভোট নিজে দিন, যাকে খুঁজে তাকে দিন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিলেন। আপনি যেটা বলছেন, টিএন সেশন না থাকলে হয়তো সেদিন বামফ্রন্ট সরকার না আসতে পারত। টিএন সেশন না শুধু মানুষ যদি জেগে যায়, জেগে যায় মানুষ যদি মনের দিক থেকে ঠিক করে যে না, আমি ভোট দেবই, এবং মানে একটা নির্দিষ্ট স্থির করা লোককে যদি আমি ভোট দেবো, বা সিম্বলকে ভোট দেবো, পার্টিকে ভোট দেবো, যদি ঠিক করে থাকে, কারো সাধ্য নাই। তাহলে তো হিটলারও বেঁচে থাকতেন, মুসলিম বেঁচে থাকতেন, সন্তোষ মোহন দেবও বেঁচে থাকতো না, থাকতো তো ঠিক, এই সন্তোষ তো বেঁচে থাকতো, কিন্তু হয় না। আমি তার জন্যই বলি, এটা ওই যে কী বলে মানে এটা এভাবে আমি বলতে চাই না ঠিক, কিন্তু এটা এরকম বারবার বারবার এটা ওই মামার বাড়ির কলার মতো হবে না কিন্তু। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ আমাদের স্ট্রেট ড্রাইভ অনুষ্ঠানে আমরা ছিলাম রাধাচরণ দেব বর্মার সঙ্গে। তার কাছ থেকে আমরা অত্যন্ত আন্তরিকভাবে, তিনি সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, অত্যন্ত মাপা কথা বলেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই আরও একবার, এবং ভবিষ্যতেও নিশ্চয়ই আমরা স্টুডিওতে তাকে আবার পাব। আসল কথা বলবেন মানুষ, এই একটা কথা আমাদের সবসময়ের কথা, যে কথাটা দিয়ে উনি শেষ করলেন, যে মানুষ যদি জাগে, মানুষ যদি একবার ঠিক করে যে আমি আমার ভোট দেবই, তাহলে কেউ আর বাধা হয়ে দাঁড়াতে পারে না, কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না, কারণ সন্ত্রাস কখনো শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষ। এই কথার মধ্যে থেকেই আজকে আমরা আমাদের এই স্ট্রেট ড্রাইভ শেষ করছি। সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনারা চোখ রাখুন চ্যানেল দিন রাত সজাগ, দিন সজাগ রাত। নমস্কার।